বন্ধুরা, আপনারা জানেন করোনা আতঙ্কে এখন গোটা দেশ জুড়ে লকডাউন চলছে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ সব। ইতিমধ্যে মধ্যবিত্তের ভাড়ারে টান পড়ে গেছে, যা থেকে কিছুটা মুক্তি দিতে সরকার বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সরকারি পরিষেবার ওপর ছাড় দেওয়ার ঘোষণা করেছে, যার মধ্যে রান্নার গ্যাসে ছাড় অন্যতম। বেশ কিছুদিন ধরে প্রচার হচ্ছে রান্নার গ্যাসে ছাড় পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব সত্যিই কি রান্নার গ্যাসে ছাড় পাওয়া যাচ্ছে, কিভাবে পাবো সেই ছাড়, এ বিষয়ে আমার এই ভিডিওতে থাকছে লাইভ প্রমাণসহ সম্পূর্ণ তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজে বুকিং করে এই ছাড়ের সুবিধা পেয়ে যান। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। প্রথমেই বলি, আপনি যে কোম্পানির গ্যাস ইউজ করেন না কেন, এইচপি, ভারত কিংবা ইন্ডেন, আগে যেভাবে বুকিং করতেন ঠিক সেইভাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কল করে আপনি গ্যাস বুকিং করতে পারবেন। বুকিং নাম্বারগুলি আমি একবার জানিয়ে দিচ্ছি। ইন্ডেন হলে 9088324365, এই নাম্বারে কল করবেন। ভারত গ্যাস যদি ব্যবহার করেন তাহলে 7715012345, এই নম্বরে কল করবেন। এবং যদি আপনি এইচপি গ্যাসের উপভোক্তা হন তাহলে 9088234056, এই নম্বরে কল করবেন। এই নম্বরে কল করে বুকিং করার জন্য এক প্রেস করে দেবেন, তাহলে আপনার বুকিংটি কমপ্লিট হবে। এছাড়া অনলাইনে যদি বুকিং করেন, প্রথমে গুগল ক্রোমটিকে ওপেন করে নেবেন। এখান থেকে নিউ ট্যাব অপশনে গিয়ে গুগল পেজটি খোলা পেয়ে যাবেন। এখান থেকে তিনটে ডটে ক্লিক করার পর আপনি ডেস্কটপ সাইট অপশানটাকে ওকে করে নেবেন। তারপরে গুগল পেজে গিয়ে লিখবেন গ্যাস বুকিং, এন্টার করবেন। করার পরে এখানে ইন্ডিয়ান গ্যাসের বুকিং দেওয়া থাকবে প্রথমে, তারপর ভারত গ্যাস বুকিং, তারপর এইচপি গ্যাস বুকিং। এর মধ্যে আপনার যে কোম্পানির গ্যাস সেই কোম্পানির নামে আপনি ক্লিক করবেন। আমি এখানে ভারত গ্যাস বুকিং অপশানে গিয়ে ক্লিক করছি। এখান থেকে কুইক বুক অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। ইন্টারনেট স্লো হওয়ার জন্য একটু সময় লাগবে, ধৈর্য ধরে কাজটি করবেন। মাই ভারত গ্যাস পেজটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনি চলে যাবেন কন্টিনিউ টু কুইক বুক অ্যান্ড পে অপশানে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার এলপিজি আইডি নাম্বার থাকলে আইডি নাম্বার দিয়ে দেবে, অথবা রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন। এরপর এখানে ক্যাপচার জায়গায় ক্যাপচারটি পুট করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনি পেমেন্ট অপশানে যাবেন, সেখান থেকে অনলাইন পেমেন্ট এবং সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি অপশান দেখাবে। এখান থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি অপশানে ক্লিক করলে আপনার বাড়িতে গ্যাস দেওয়ার সময় আপনাকে ক্যাশ দিতে হবে। বুকিং করার 2-3 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা ঢুকে যাবে, অর্থাৎ ওই টাকা তুলে আপনি গ্যাস ডেলিভারির সময় ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন, অর্থাৎ আপনি গ্যাস ফ্রিতে পেলেন। আমি এই গ্যাস বুকিং করেছিলাম গত 7 তারিখ, অর্থাৎ 7ই এপ্রিল। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় ঠিক তার পরের দিন, অর্থাৎ 8ই এপ্রিল। আমি আপনাকে এই লাইভ প্রমাণসহ দেখিয়ে দিলাম যে সরকার যে ঘোষণা করেছে তা সঠিক, এবং এই টাকা সঠিকভাবেই অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। 3 মাস এইভাবে ফ্রিতে গ্যাস পাওয়া যাবে। আপনি যেদিন বুকিং করবেন ঠিক তার 15 দিন পরে আবার নতুন বুকিং করতে পারবেন, এবং একইভাবে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ ছাড় পাবেন, সেটা আমি গ্যারান্টি সহ বলতে পারি। তাহলে আপনি এখনই বুকিং করুন এবং ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার করুন, যাতে তারাও এই ছাড়ের সুবিধা নিতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। যাওয়ার আগে একটা কথা বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।